নমস্কার বন্ধুরা আশা করি খুব ভালো আছেন দুর্গাপূজা তো এসেই গেল বাঙালির একদম শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা এক বাঙালি বলে নাও সমস্ত জাতি ধর্মের মানুষের কাছে এটা দুর্গাপূজা খুব আকর্ষণ উৎসবে পরিণত হয়েছে কারণ এই পূজা উপলক্ষে বিভিন্ন মানুষ আনন্দ উৎসবে মাতোয়ারা করে তোলে যাই হোক আমি আজকে চলে এসেছি ডিব্রুগড়ের ওভারব্রিজের কাছে রেলওয়ে ওভারব্রিজ বিশিদাস রোড আগেও এসেছি এখানে যে দুর্গা মূর্তি তৈরি হচ্ছে আগে অল্প অল্প ঝলক দেখিয়েছিলাম আজকে পুরো দেখাবো তো আগেই বলে রাখা ভালো এখানে দুর্গা মূর্তিগুলো ফর্টি ফাইভ থাউজেন্ড থেকে শুরু হচ্ছে আপ টু ওয়ান লাখ এখানে মূর্তি অ্যাভেলেবেল আছে অলরেডি অর্ডারের কাজ এরা করছে তো আমি জাস্ট জানানোর জন্যই জানালাম এখানের দাম মূর্তির দাম পঁয়তাল্লিশ হাজার থেকে শুরু এক লাখ টাকা বা তার চেয়ে বেশি ঠিক আছে এই মূর্তি আপনি দেখতে পাচ্ছেন এটার দাম ফর্টি ফাইভ থাউজেন্ড তো সঙ্গে থাকুন দেখতে থাকুন এরকম অনেক মূর্তি এখানে তৈরি হয়েছে সেগুলো আজকে শেয়ার করব আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো আমার সঙ্গে সঙ্গে আমার চোখ দিয়ে আপনারা জিনিসটা দেখার চেষ্টা করুন দেখুন এখানেও একটা মূর্তির কাজ চলছে যেটা বিচুলি বা খড়ের কাঠামো তৈরি করা হয়েছে এর উপরে মাটি পড়বে আর এই ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছি বিভিন্ন মূর্তিগুলো পরপর সাজিয়েছে এরা এইভাবে অনেক মূর্তি এরা পরপর সাজিয়ে রেডি করে ফেলেছে আর বাকি সমস্ত নতুন মূর্তি এরা তৈরির কাজে ব্যস্ত আছে শিল্পীদেরকে আমি ডিস্টার্ব করলাম না আমি আমার মতো ভিডিও করলাম অবশ্যই পারমিশন নিয়ে ভিডিও করছি তো আশা করি আপনাদের ভালো লাগবে যদি কেউ এইখানে এসে থাকেন নিশ্চয়ই ব্যাপারটা বুঝবেন যেখানে মূর্তি তৈরি হয় সেই জায়গাটা এটা আলাদা ব্যাপার কারণ মূর্তি যারা তৈরি করে যে কত কঠোর পরিশ্রম করে কত সুন্দর নিখুঁতভাবে মূর্তিগুলোকে একটা মানবীয় রূপ দেয় অসাধারণ লাগে যাই হোক সঙ্গে থাকুন আমি আরও ভেতরে যাচ্ছি দেখাচ্ছি শিল্পীরা তাদের শিল্পকর্ম কীভাবে ফুটিয়ে তুলেছে সেটাই আমরা এটা করছি আশা করি আপনাদের বেশ বেশ ভালো লাগবে দেখছেন একটু অন্ধকার আছে তো এখানে ঠিক লাইটটা অ্যাডজাস্ট হচ্ছে না অনেকটাই অন্ধকার আছে লাইট জ্বলছে না যেহেতু এখানে তো দেখেছেন এরকম অনেক মূর্তি এখানে শাড়ি দিয়ে ওরা আস্তে আস্তে রেডি করছে আর সমস্ত মূর্তিতে ট্যাগ লাগানো আছে কোন মূর্তি কোথায় যাবে সব ঠিক করা আছে সেই হিসাবে ওরা মূর্তিগুলোকে তৈরি করবে পরপর মূর্তিগুলো একটার পর একটা মণ্ডপে পৌঁছানোর জন্যে ব্যবস্থা রেখাছে যাই হোক এই দুর্গা মূর্তিগুলো কিন্তু বেশ সুন্দর লাগছে আর এই মূর্তিগুলো আস্তে আস্তে যখন রেডি হয়ে যাবে তখন আরও আরও সুন্দর লাগবে দেখেছেন এই মূর্তিগুলো যখন মণ্ডপে যে পৌঁছবে পুরো সাজসজ্জা দেওয়ার পর তখন এই মূর্তিগুলোকে আর আগের সঙ্গে কম্পেয়ার করলে হবে না দেখেছেন এখানে পায়ের আঙুলগুলো তৈরি হয়েছে এগুলো সব মূর্তির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে ঠিক আছে এরকম ছাঁচে আঙুল তৈরি হবে মুখে মুখমণ্ডল তো আগেই লাগানো হয়ে গেছে হাতের আঙুলগুলো ছাঁচে তৈরি হয় বিভিন্ন ব্যাকগ্রাউন্ড ডিজাইন সেগুলো ছাঁচে তৈরি করে করে সব লাগিয়ে দেওয়া হয় তো এখানে যে মূর্তি তৈরি হয় তার জন্য বিভিন্ন জায়গায় খড় রাখা আছে বিচালি রাখা আছে বাঁশ রাখা আছে সেই সমস্তগুলো এরা নিজেরাই শিল্পীরা কেটে রেডি করে ফেলে মূর্তির সাইজ আকার অনুযায়ী তারা সব রেডি করে তারপর প্রথমে দেখ বিচারি খড়ের কাঠামোর উপরে মাটি সেটা দিয়ে রোদে দেয় ফার্স্টে দেখিয়েছিলাম একটা বড় মূর্তি হচ্ছে ওটা প্রায় এক লাখ টাকা দাম আছে ওরকম প্রথমে রোদে শুকনো হয়ে গেছে যাওয়ার পর ভিতরে নিয়ে আসি তারপর আস্তে আস্তে মাটির পোলে দিয়ে দিয়ে পলিশ করে মূর্তিটা সম্পূর্ণ আকার দেয় যাই হোক আজকে আশা করি আপনাদের বেশ ভালোই লাগবে কারণ আজকে অনেক মূর্তি আমি আপনাদের সামনে তুলে দুর্গা মূর্তি আর এই মূর্তিগুলো প্রচুর পরিমাণে এখানে তৈরি হয়েছে মনে হয় ডিব্রুগড়ে এইখানেই সবচেয়ে বেশি দুর্গামূর্তি তৈরি হয় যাই হোক আপনারা অবশ্যই কমেন্ট করে থাকবেন কেউ যদি এখানে এসে থাকেন আপনাদের কেমন লাগলো আর অবশ্যই সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না কারণ সেটা করলেই আমার আরও উৎসাহ হবে আমি আরও সুন্দর আরও নতুন ভিডিও নিয়ে আসবো তাই ভালো দেখুন দুর্গাপূজার প্রস্তুতি পুরোভাবে ভালোভাবে করুন আর হ্যাপি দুর্গাপূজা